হ্যালো, সত শ্রী আকাল, আদাব, নমস্তে, নমস্কার। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবার সামনে আমি চলে এসেছি। আজকে আমি কোথায় আছি তোমরা কি চারদিকটা দেখে বুঝতে পারছো? নেই, আমি আজকে আছি বেলুড় মঠ। আজকে 1st January, প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। সবার পুরো বছরটা ভালো কাটুক, সব বছর বলে না, অলওয়েজ খুব ভালো কাটুক। আরে বন্ধু না, আজকে ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি বেলুড় মঠে, সবাই মিলে। দেড় ঘন্টা লাগলো বাড়ি থেকে আসতে, এখন জাস্ট গেট দিয়ে ঢুকছি। একটা অপূর্ব সকাল, হালকা মিষ্টি রোদ উঠেছে, তার মধ্যে হালকা হালকা ঠান্ডা, অবশ্যই খুব ভালো ঘোরা যাবে। ফ্রেশ মর্নিং অফ এ ফ্রেশ ইয়ার। এখন টিকিট কাটতে যেতে হবে দুপুরের খাবারের, এখানে যে ভোগ খাওয়ানো হয়। এখন আর সেটের দরকার নেই, এই মিষ্টির রোদটাই খুব ভালো লাগছে, অত বেশি লাইন নেই টিকিটের। দাঁড়িয়ে পড়ো এখানটায়। এই হচ্ছে বেলুড় মঠের মেইন মন্দির, যেটা অপূর্ব সুন্দর আর্কিটেকচার করা, দেখতেই পাচ্ছ। সব জুতো খুলে এখানে কাউন্টার আছে, ওখানে সব জমা করে দিলাম। এবারে মন্দিরে ঢুকবো এবং এখানে আমাদের এক স্বামীজি আছেন, তার সাথে দেখা করতে যাব। তো চারদিকের জায়গাটা, পরিবেশটা খুবই সুন্দর। আজকে প্রচুর লোক, বুঝতে পারছো, 1st January বলে কথা। এখানে গার্ডেনগুলো, ফুলগুলো প্রত্যেকটা খুব ফ্রেশ এবং খুব ভালো, চারদিকটা সাজানো গোছানো, খুবই মনোরম পরিবেশ। তো বাকি সবাই এখন ওই লাইন দেখতে পাচ্ছো পেছনে, ওই লাইনে সাথে দাঁড়িয়ে আছে। এখানে যে গুরুদেব আছেন তার সাথে দেখা করার লাইন এত বড়, মানে সবার সাথে নিশ্চয়ই উনি দেখা করছেন। তো আমি আর ওখানে গিয়ে দাঁড়ালাম না লাইনে, আমি আছি, আমার সাথে আছে আমার জামাইবাবু। আমি জামাই বলি না, দাদাই বলি। আমার জামাইবাবু বাদ দিয়ে আমার বাবা মা, আমার দিদি, আমার বড় পিসি, কাকিমা, কাকিমার মেয়ে এবং আমার এক দাদার মেয়ে, তো সবাই আছে, তারা সবাই লাইনেই আছে। আমরা এখন এখান দিয়ে গঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, জাস্ট জায়গাটা একটু ঘুরে দেখবো। তো পুরো গঙ্গার পাড়টায় আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, অসম ফিলিং। পেছনে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, পেছনে পুরো মন্দিরের পুরো ক্যাম্পাস, এখান থেকে শুরু হচ্ছে গঙ্গা। গঙ্গার দৃশ্য সবসময়ের জন্যই মোস্ট বিউটিফুল, অপূর্ব লাগছে দেখতে। ওইদিকে ঘাটটা, কজন মানুষ স্নান করছেন, এটাই সেই গঙ্গার ঘাট যেটা একটু আগে দেখাচ্ছিলাম। প্রচুর লোক স্নান করছে আজকে, বাট একটা কথা, গঙ্গার ঘাটটা বেশ পরিষ্কার, নোংরা নয়। এটা হচ্ছে মা সারদা দেবীর মন্দির। এই যে লম্বা মাঠটা দেখতে পাচ্ছ প্যান্ডেল করা, এখানে স্টেজ করা আছে, নিশ্চয়ই কোনো প্রোগ্রাম হবে আজ সন্ধ্যাবেলা। এবং এখানটাতেই কুমারী পুজোটা হয় দুর্গাপুজোর সময়। মা সারদা দেবীর মন্দিরের পাশেই আর একটা মন্দির ছোট করে, এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। স্বামী বিবেকানন্দের রুম এটা, ভিতরে খাট, টেবিল, চেয়ার সব রাখা আছে।
এই হলো স্বামী বিবেকানন্দের মন্দির, স্বামী বিবেকানন্দ টেম্পল। হয়েছে হয়েছে, অনেক ফটো তোলা হয়েছে, চলো এবারে। তো এখন আমরা ঢুকবো মেইন মন্দিরে, যেটা মেইন সেই বড় মন্দিরটা তোমাদের একটু আগে দেখালাম, সেই মন্দিরে আমরা এখন ঢুকবো। ক্যামেরা করতে পারবো ওখানে জানি না, তাও যতটা দেখাতে পারবো ততটা দেখাবো। মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড না একদমই, ক্যামেরা খুললে আবার নিয়ে ফেলে নিতে পারতো, তাই রিস্ক নিলাম না। আগে জুতোটা নিয়ে নিই, তারপরে খাবার ঘন্টা চলবে। কুপন দাও 10টা। উঠে পড়েছি, খুব ভালো খাবার ছিল, খিচুড়ি ছিল আজকে, খিচুড়ি আর চাটনি। তো সে খেয়ে এবার আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে। তো সবাই এখন বসে আছে গঙ্গার ধারে, একটু গঙ্গার হাওয়া খাচ্ছে, একটু জিরিয়ে নিচ্ছে, গল্প গুজব করছে। তো ততক্ষণে আপনাদের কয়েকটা কথা বলে দিই এই বেলুড় মঠ সম্বন্ধে। এই বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ এটার প্রতিষ্ঠা করেছিলেন। উনি 1897 এখানে এসেছিলেন কলকাতার বড়নগরে। তো বড়নগরে এসে তিনি তার অনেক ওয়েস্টার্ন ডিসিপলসদের নিয়ে, মানে বিদেশি অনেক ভক্তদেরকে নিয়ে এখানে এসেছিলেন, দুটো জায়গা মেনলি প্রতিষ্ঠা করেন। একটা হচ্ছে এই বেলুড় মঠ, আর একটা হচ্ছে গিয়ে উনি করেন হিমালয়াতে মায়াবতী বলে একটা জায়গা আছে সেখানে। এই দুটো জায়গা তখন প্রতিষ্ঠা হয় অ্যাজ রামকৃষ্ণ মিশন 1935 মেনলি এই বড় স্ট্রাকচারটা, এই মন্দিরের বড় স্ট্রাকচারটা প্রতিষ্ঠা করেন স্বামী বিজনানন্দা। তো উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তো উনি বাই কনসাল্টিং উইথ স্বামী বিবেকানন্দ উনি এই জায়গাটা প্রতিষ্ঠা করেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্ট্রাকচার বানিয়েছে, মানে খুবই ডিস্টিংক্ট একটা আর্কিটেকচার। এই যে বয়ে যাচ্ছে গঙ্গা, এই গঙ্গার ওপারটাতে গেলে দক্ষিণেশ্বর, এপারটাতে বেলুড় মঠ। বেরিয়ে পড়েছি আমরা, এবারে ব্যাক টু বাড়ি, ঘোরা হয়ে গেছে। ভাবছিলাম যে লঞ্চে করে ওপারটায় যাবো অথবা ঘুরে এবার এপারটায় আসবো, কিন্তু তারপরে যাওয়া হলো না। একই আজকে 1st জানুয়ারি বুঝতে পারছো যে এত ভিড় যে পুরো ঘুরে আবার সেই লঞ্চের গেটে যেতে হতো, তো তাই সেটা হলো না। এখন আমরা সবাই বাড়ির দিকে ফিরছি। সত্যি পরিবেশটা খুবই ভালো, খুবই মনোরম পরিবেশ। আজকে যেহেতু এতটা ভিড় তাই জন্য অতটা ফিল করা হয়তো যাবে না, বাট আপনারা যদি অন্য কোনো দিন আসেন যখন এতটা ভিড় নেই অফ টাইমে, তখন তার দিকটা খুব ফাঁকা ফাঁকা থাকবে, তখন আরও ভালোভাবে জায়গাটাকে ফিল করা যাবে, জায়গাটাকে অনুভব করা যাবে। একটা সাজেশন হলো যখন আসবে এখানে একদম ভোরবেলায় আসবে, ধরো কোনো 1st জানুয়ারি 31st 25th কোনো সময় আসছো, তখন একদম ভোরবেলা আসার চেষ্টা করবে, তাহলে ফাঁকা ফাঁকা পাবে। অফ টাইমে আসলে এনি টাইম আসতে পারো, কোনো চাপ নেই। বাট আজকে যেহেতু 1st জানুয়ারি ছিল, আমরা তাই জন্য প্ল্যান করে অনেক সকালবেলায় এসেছিলাম, আরও সকালে আসলে আরও ফাঁকা পেতাম। এখন মেনলি ভিড় হওয়াটা শুরু হচ্ছে দুপুরবেলার থেকে, বিকেলবেলা পুরো ভিড় হবে এখন অনেক। অ্যাজ বেলুড় মঠ সিম্বলাইজেস দ্য মিক্সচার অফ অল দ্য রিলিজিয়ান্স, তাই জন্য এখানে খ্রিশ্চান, শিখ, হিন্দু, বুদ্ধিজম সবের মিশ্রণে প্রত্যেকটা রিলিজিয়ানের সিম্বল এখানে দেওয়া আছে একদম মেন গেটে। বাড়ি যাওয়ার আগে একটা রোল কর্নারের সামনে থামলাম, আমাদের বাড়ির সামনেই ওটা খুলেছে রোলের দোকানটা, এই পুজোতেই ষষ্ঠীতে খুলেছে। কাবাবস ইন রোল দেখতে পাচ্ছ, এই দোকানটা হচ্ছে সাপুইপাড়ার মোড়ে। সাপুইপাড়ার মোড় থেকে টুয়ার্ড রামলাল বাজার যেতে গেলে ঠিক ওই মুখটাতেই দোকানটা। তো এই হচ্ছে সে দোকানের সব মেনু কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দামটা অনেক খুব বেশি তেমনও না,
আমি প্রথমবার খাচ্ছি, খেয়ে বুঝতে পারবো কেমন খেতে, বাট দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। স্পেশালিটি হচ্ছে কাবাব চাউমিন, যেটা ওয়ান এন্ড অনলি আমরাই দিই। এর মধ্যে আপনি ফ্রেশ কাবাবও পাবেন, কাবাব ফ্লেভার চাউমিন পাবেন। খুবই ভালো এই দোকানের রোলটা, তোমরা খেয়ে দেখতে পারো। আমি যেটা অলওয়েজ বলি, পরোটার কোয়ালিটি সেটা পুরো মচমচে এবং খুব ভালো করে করা, এবং ভেতরে চিকেনের পিসগুলো খুব বড় বড় আছে। আমি এখন রাস্তায় বলে তোমাদের দেখাতে পাচ্ছি না, সত্যি এটা খুব ভালো খেতে। তো এখানেই ব্লগটা এন্ড করছি, আমি খেতে খেতে এখন বাড়ির দিকে যাব। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, সাবস্ক্রিপশনের খুব দরকার এখন। সাবস্ক্রাইব করে দাও, সবাইকে শেয়ার করো, লাইক করো। তো এখন মতো টাটা, পরে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।